চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা সাত আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগমের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন 7 জানুয়ারিতে আসছে, সেই নির্বাচনে যাতে সুস্থ সুন্দরভাবে হয় এটাই সকলের প্রত্যাশা। বিশেষ করে ঢাকার সাথের মানুষ পরিবর্তন চায় এবং আমরা সরকারের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্যই কিন্তু সকলে ইনশাল্লাহ আমাকে ভোট দিবে, কারণ আমি জনগণের সাথে সবসময় ছিলাম এবং যে কোনো সমস্যা যে কোনো কিছুতে মানুষের পাশে ছিলাম এবং করোনা ক্লান্তি লগ্নেও আমি কখনো মানুষের পাশ থেকে সরে যাইনি এবং যে কোনো দিন যে কোনো রাত আর দিন নয় জনগণ যখনই আমাকে ডেকেছে আমি গিয়ে আমি আমাকে পাশে পেয়েছে, আমিও জনগণকে পাশে পেয়েছি। আজকে ঢাকা সাত থেকে আমি নির্বাচন করছি, আশা করি ঢাকা সাতের মানুষ অত্যন্ত খুশি এবং উৎফুল্লিত আনন্দিত, এই কারণেই তারা সকলেই সরকার থাকবে ইনশাল্লাহ, আওয়ামী লীগ থাকবে কিন্তু মাঝি পরিবর্তন চায়, কারণ আমি যতক্ষণই মানুষের পাশে ছিলাম একটি চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, দুর্নীতিবাজ একটি সরকার মানে ঢাকার সাত আসন ঘুরে তুলতে হলে আমাকেই মনোনীত ইনশাল্লাহ জনগণ করবে, কারণ আমি চাই মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, নির্বিঘ্নে স্কুল কলেজে যেতে পারে, সম্পূর্ণ নিরাপত্তা প্রহরীর মধ্যে শৃঙ্খলার মধ্যে যাতে জনগণ বসবাস করতে পারে। আজকের সামনে যে নির্বাচন, আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যেহেতু এটা একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচন যাতে সুস্থ হয়, এখানে কোনো যাতে প্রভাব বিস্তার না করতে পারে। আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দিয়েছে সেও নির্বাচন করবে, আমিও নির্বাচন করব। আমি স্বতন্ত্র থেকে করছি, আমি তো আর আওয়ামী লীগের বাইরে নয়, কারণ মানুষ পরিবর্তনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু জনটি শেখ হাসিনা বলেছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে করে তোমরা জিতে আসো, অসুবিধা কোথায়? প্রতিদ্বন্দ্বিতা হোক, যদি আমাকেই যদি নির্বাচন করতে না দেয়, বাধাগ্রস্ত করে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী হবে না, তাহলে তো একতরফা নির্বাচন হয়ে যাবে, যার কারণে প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে হলে আমি নির্বাচন করব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যেহেতু আমি জমা দিয়েছি, যতদিন বেঁচে থাকি 7 জানুয়ারি পর্যন্ত লড়বো এবং দেখব আমার রেজাল্ট, জনগণ কি চায় এবং জনগণ আশা করি আমার পক্ষেই, তরুণের ভোট আমার পক্ষেই হবে এবং নবীন প্রবীণ সম্বন্ধে আমার মা বাবার ভোট আমার পক্ষেই হবে, কারণ ঢাকার সাত শান্তি বইছে, এই শান্তি বওয়ার জন্যই একজন শান্তিপ্রিয় জনগণ মানুষ চায়। যেহেতু দুইবার আমি কাউন্সিলর, দুইবার প্রতিনিধিত্ব করেছি, লালবাগবাসীকে আমি পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আরেকটি সময় এসেছে 7 জানুয়ারিতে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচন কমিশন যদি মনে করে এই নির্বাচন সুস্থ করতে পারবে 7 জানুয়ারিতে, সকল ভোটার প্রয়োগ করতে পারবে ভোটাররা, তাহলেই কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ 7 জানুয়ারি নির্বাচন হবে ঢাকার সাথে এবং সাথে আমরা প্রার্থী হিসাবে আছি, থাকব, যতই বাধা বিপত্তি হোক আমার বিপক্ষে অনেক ষড়যন্ত্র চলবে, এই ষড়যন্ত্রকে আমি অপেক্ষামান শেষ করেই ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি 7 জানুয়ারি পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করব, পিছিয়ে পাওয়ার কিছুই নেই, জনগণ যাতে এতে কোনো মানুষের বিভ্রান্তিতে যাতে কষ্ট না পায় এবং বিভ্রান্তি করলেও যাতে পাশে না থাকে, আমি থাকব, আমি আছি, আমি জমা দিয়েছি এবং 7 জানুয়ারিতে বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হবই।